ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় দিনী ভাই, যে বলেছেন যে তাবলিগে 1 রাকাত নামাজ পড়লে নাকি কোটি সওয়াব পাওয়া যায়, এটা আসলে বানাওয়াট পিথ্যিকতা। কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস মুসলিমের হাদিস, বুখারীর 1190, মুসলিমের 3374, আল্লাহ রসুল বলেছেন যে আমার এই মসজিদ মানে মসজিদে নববী অন্য মসজিদের তুলনায় নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব। এরপরে মুসনাদে আহমদের মধ্যে আর একটা এই কথা আছে, এই যে এই রেওয়ায়েতেই একটা কথা বাড়ানো যে এই মসজিদ অর্থাৎ মসজিদে হারামের মধ্যে কেউ যদি নামাজ পড়ে 1 লাখ নামাজের সওয়াব পাওয়া যাবে। বাকি জামে মসজিদে 50, মসজিদে 150, এরকমের যে রেওয়ায়েতগুলোটা আছে সহি সনদে আমার জানা নেই, এই জাতীয় কোনো রেওয়ায়েত আসেনি হাদিসের কিতাবে। তো কারণ আমার তো মনে হয় না সহি সনদে এই জাতীয় কোনো রেওয়ায়েত হাদিসের কিতাবের মধ্যে আছে যে মসজিদে 150,000, অন্যান্য মসজিদে এরকম সব সব। তবে শুধুমাত্র হাদিসের কিতাবে বুখারী মুসলিমের মধ্যে যে হাদিসে আসছে আল্লাহ রসুল মসজিদে নববীর কথা বলছেন, এরপরে মসনদে আহমদের মধ্যে তুরুকে আসছে যে মসজিদে হারামের কথা বলছেন, মসজিদে নববীর 1000, মসজিদে হারামে 1 লাখ নামাজের সব।